বাংলাদেশ এমনি এমনি বৈচিত্র্যময় হয়ে ওঠেনি, এমনি এমনি বৈচিত্র্যপূর্ণতায় ভরে ওঠেনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ থাকছি নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি যা যা দেখাতে চলেছি তার সাথে আপনারা এর আগেও পরিচিত ছিলেন, পরিচিত আছেন, এখনও আপনারা এই ফলগুলো খান। সত্যি বলতে এই যে একটি অসাধারণ ফল, সেটি একেবারেই আমাদের দেশে সহজলভ্য। বর্তমানে আমি আমার চ্যানেলে এর আগেও দেখিয়েছি, তবে এর আস্ত ফলটাই আমি দেখিয়েছিলাম। যিনি বিক্রি করছেন তিনি মূলত সেটাকে কেটে টুকরো টুকরো করে বীজগুলো বের করে তারপর বিক্রি করছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি যেভাবে ঠিক এই তালের বীজ, তাল ফলকে আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটি একেবারেই অন্যরকম। কারণ আজকে হঠাৎই এই তালের বীজগুলো এত সুন্দরভাবে একেবারেই প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে বিক্রি করার জন্য। ছোটো ছোটো দুটো বাচ্চা এই কাজগুলো করছে, যদিও আমি আমার ক্যামেরায় তাদেরকে ধারণ করিনি, সেটি আরেকটা কারণে, কারণ এই বাচ্চাগুলো এখনও পড়াশোনা করে, যদিও একটু দরিদ্র ফ্যামিলির, কিন্তু আমি চাই না ওদের চেহারাটা সবাই দেখুক, সবাই জানুক। দোয়া করব এক সময় যেন তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভিউয়ার্স, পর্দায় যে সুস্বাদু ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তালের বীজ। সাধারণত এত সুন্দর করে এরা পরিষ্কার করে এভাবে রেখেছে বিক্রি করার জন্য, সেটি একেবারেই লোভনীয়, যার জন্য আমি ক্যামেরাটা অন না করে পারিনি, আপনাদের জন্য নিয়ে আসলাম। একটি বীজ ওরা বিক্রি করছে 5 টাকা পিস, মানে এক পিস বীজ 5 টাকা। বর্তমানে এই যে তালের বীজ খাওয়ার একটি প্রথা বাংলাদেশে চালু হয়েছে, তা এর আগে কখনোই ছিল না। 2-5 বছর ধরেই মূলত এটি দেখা যায়। এর আগে মূলত তাল খাওয়া হতো, সেটা ব্যাপক হারে, কিন্তু তালের বীজটা ব্যাপক হারে খাওয়া হতো না। তাল পাকানোর পরে মূলত তালের ছোলা থেকে চিপের রস বের করেই মূলত পিঠা তৈরি করা হতো, তালের নানান ধরনের পিঠা তৈরি করা হতো। কিন্তু ইদানিং তালের ছোলা বা রসের আকৃষ্টতা কমে গিয়ে মানুষ তালের বীজ কাউকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সেজন্য তাল সাধারণত পরিপক্ক হওয়ার আগেই কৃষকরা কেটে বিক্রি করে দেন, তারপর প্রান্তিক পর্যায়ে যারা আছেন ছোটো ছোটো বিক্রেতা, তারা এগুলোকে কিনে এনে আলাদা আলাদা পিস পিস করে বিক্রি করেন। আমরা সাধারণত যেটি দেখি, যেটি খাওয়ার পরে একটি কমলনীয়তা অনুভব করা যায়, একটি মিষ্টান্ন স্বাদও আছে। সব মিলিয়ে এই ফলটি আমাদেরকে অন্যরকম একটি মজা এনে দেয়, মুখে অন্যরকম একটি আগ্রহ এনে দেয়। এই ফলটি যে শুধু মজা, শুধু মিষ্টি, শুধু দেখতে সুন্দর তা কিন্তু একেবারেই নয়। বর্তমানে এই ফলটির কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষ তারা তাদের রুটি রোজগার করার জন্য একটি পথ পেয়েছে। আমাদের দেশে সাধারণত মানুষ জনসংখ্যার চাপটা খুব বেশি, সেজন্য কর্মসংস্থানের সবসময় একটি অভাব থাকে। এই কাজগুলো থাকার কারণে অনায়াসেই কর্মসংস্থানের কিছুটা হলেও উন্নতি হচ্ছে। ভিউয়ার্স, যারা এত সময় ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর বেশি বেশি দেশীয় ফল খান, শরীরকে সুস্থ রাখুন। যারা এই ধরনের ফল বিক্রি করে তাদেরকে একটি ফল কিনে হলেও সহযোগিতা করুন, যেন এই ধরনের সুবিধা বঞ্চিত মানুষ, এই ধরনের আর্থিক অসচ্ছল মানুষ কিছুটা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আজ এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।